হ্যালো বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি ভাপা রান্না করে দেখাচ্ছি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চিংড়ি ভাপার জন্য আমার নারকেল লাগবে, তার জন্য আমি নারকেলটা কুড়ে রাখছি। চিংড়ি ভাপার জন্য আমাদের লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, আর এক বাটি নারকেল কোড়া, আর লাগছে কাঁচা লঙ্কা, লাগছে হলুদ, এক চামচ হলুদ, হলুদ খুব সামান্যই লাগে, আর লাগছে দু চামচ কালো সর্ষে, আর এক চামচ পোস্ত। আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি, চিনিটা একটু বেশি লাগে এই রান্নাতে। এবার একটা মিক্সিং জারে আমি কালো সর্ষেটা দিলাম, পোস্ত দিলাম, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম। এবার বেটে ফেলছি এগুলো। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে আমার। এবার একটা মিক্সিং বোল নিলাম, চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি। তো এক চামচ মতো লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ দিলাম। এবার এটা মেখে নিচ্ছি। এবার সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দিচ্ছি। এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এক চামচ মতো চিনি দিলাম। এবার এতে আমি দু চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভরা হয়ে গেছে টিফিন বক্সে। এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার উপরে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। এবার 30 মিনিটের মতন আমি এটাকে চাপা দিয়ে রাখবো। 30 মিনিট পর ফিরে আসি। 30 মিনিট বাদে ফিরে এলাম, ভাপাটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমি আরও 15-20 মিনিট চাপা দিয়ে রাখছি। 15-20 মিনিট বাদে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনাটা খুলে দেখি, চিংড়ি ভাপাটা হয়ে গেছে। এই ভাপাটা কিন্তু গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারাও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা। কেমন লাগলো আজকে চিংড়ি ভাপার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।